এই 12টি ডকুমেন্টস ছাড়া অস্ট্রেলিয়ায় যাওয়া প্রায় অসম্ভব। আমি এই ভিডিওতে আপনাদেরকে 12টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের কথা বলবো। এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে অথবা যদি এই ডকুমেন্টসগুলো আপনি ম্যানেজ করতে পারেন তাহলেই কেবল আপনার অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। যাদের কাছে এই ডকুমেন্টসগুলো নেই বা যারা এই ডকুমেন্টসগুলো সামহাও ম্যানেজ করতে পারবেন না, ভাইজান আপনার অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন এই মুহূর্ত থেকে বাদ দিতে পারেন, কারণ অযথা সময় নষ্ট করাকে আমি কখনোই সাপোর্ট করি না। তবে যাদের এই 12টি ডকুমেন্টস আছে তারা অত্যন্ত সহজে বুলেট গতিতে অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাই। অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন উন্নত দেশে যারা ওয়ার্ক পারমিট ভিসা, টুরিস্ট ভিসা এবং স্টুডেন্ট ভিসায় যেতে ইচ্ছুক তারা অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাইজান প্রথম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্ট যদি না থাকে তাহলে বড়জোর আপনি আপনার নিজ দেশের মধ্যে স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবেন, আর বিদেশ যেতে হলে পাসপোর্ট ছাড়া কোনো উপায় নেই। শুধু পাসপোর্ট থাকলেই হবে না, পাসপোর্টের ভ্যালিডিটি কমপক্ষে 1 বছর যদি না থাকে তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আশা করাই বৃথা। পাসপোর্টের ভ্যালিডিটি যত বেশি থাকবে ততই ভালো। তবে খেয়াল রাখবেন, যারা ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়া যাবেন তাদের পাসপোর্টের ভ্যালিডিটি কমপক্ষে যেন 1 বছর থাকে। অস্ট্রেলিয়া যেতে হলে সর্বপ্রথম আপনার পাসপোর্ট রেডি করুন। পাসপোর্ট রেডি করলেন মানে আপনি বিদেশ যাওয়ার বীজ বপন করলেন। দ্বিতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার ছবি। ছবির মধ্যে প্রাণ না থাকলেও মনে রাখবেন একটি সুন্দর ছবি কথা বলতে পারে। ছবির সাইজ এবং ব্যাকগ্রাউন্ডের কালার অবশ্যই ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী হতে হবে। সাধারণত ছবির সাইজ হতে হয় 35mm x 45mm আর ব্যাকগ্রাউন্ড হতে হয় সাদা। মনে রাখতে হবে মোবাইল দিয়ে ছবি তুললে হবে না, যে কোনো একটি স্টুডিওতে গিয়ে DSLR ক্যামেরা দিয়ে ছবি তুলে তা ল্যাব থেকে প্রিন্ট করতে হবে। ছবিতে আপনার দুটি কান যেন পরিষ্কারভাবে দেখা যায় এই বিষয়টি ছবি তোলার সময় মাথায় রাখুন। তৃতীয় যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার একটি CV বা রিজুমি। অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে জব অফার লেটার পাওয়া। জব অফার লেটারের আবেদন করতে সর্বপ্রথম যে ডকুমেন্টের প্রয়োজন হবে সেটি হলো আপনার CV। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইউরোপিয়ান স্টাইল CV বা রিজুমি হলেই এনাফ। অস্ট্রেলিয়ার জন্য আলাদা কোনো CV ফরম্যাটের প্রয়োজন হয় না। ইউরোপিয়ান স্টাইল CV ডাউনলোড করার লিঙ্ক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে PDF ডাউনলোড করে এডিট করে নিলে আপনার নিজের ইউরোপিয়ান স্টাইল CV-তে তা পরিণত হবে, যা আপনি অস্ট্রেলিয়ার জব অফার লেটার পাওয়ার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। চতুর্থ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে একটি কভার লেটার বা জব অ্যাপ্লিকেশন লেটার। জব অফার লেটারের আবেদন করতে কভার লেটারের প্রয়োজন অবশ্যম্ভাবী। কভার লেটার যদি ভালো না হয় তাহলে জব অফার লেটার পাওয়া যাবে না, আর যারা জব অফার লেটার পাবেন না তারা কোনোভাবেই ওয়ার্ক পারমিট পাওয়ার প্রশ্নই উঠে না। কভার লেটার বা জব অ্যাপ্লিকেশন লেটারের PDF ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সেখান থেকে PDF ডাউনলোড করে এডিট করে নিলে আপনার নিজের কভার লেটারে তা পরিণত হবে, যা অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন। পঞ্চম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে হেলথ সার্টিফিকেট। অস্ট্রেলিয়া থেকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার পাওয়ার পর ভিসা আবেদন করতে হলে আপনার হেলথ সার্টিফিকেট বা স্বাস্থ্য পরীক্ষার সনদপত্রের প্রয়োজন। বিশেষ করে যাদের কোনো ছুঁয়াচে রোগ আছে তারা কোনোভাবেই ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার যোগ্য নয়। স্বাস্থ্য পরীক্ষায় মূলত যা দেখা হয় তা হলো আপনি অস্ট্রেলিয়ায় কাজ করার জন্য সঠিক স্বাস্থ্যের অধিকারী কিনা, এমন কোন রোগ আপনার শরীরে আছে কিনা যা কাজ করার অন্তরায় হতে পারে, অথবা আপনার শরীরে এমন কোন ছুঁয়াচে রোগ আছে কিনা যা অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়তে পারে। স্বাস্থ্য পরীক্ষায় এই বিষয়গুলো খুব ভালো করে দেখা হয়। ষষ্ঠ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট। আপনি যদি বিবাহিত হন তাহলে অবশ্যই ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হবে। ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারাইজ করে নিতে হবে। হতে পারে আপনি আপনার স্পাউসকে অস্ট্রেলিয়ায় নিতে চান না, তারপরও ম্যারেজ সার্টিফিকেট আপনাকে দেখাতে হতে পারে। সপ্তম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে বার্থ সার্টিফিকেট। আপনার যদি কোনো সন্তান থাকে তাহলে যাদের বয়স 21 বছরের কম তাদের সবার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন সনদপত্র সংগ্রহে রাখতে হবে। মাথায় রাখুন বার্থ সার্টিফিকেটের ইংলিশ ভার্সনটি প্রয়োজন হবে। অষ্টম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে NOC বা নো অবজেকশন সার্টিফিকেট। যারা বর্তমানে দেশে বা বিদেশে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন তারা যদি ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়ায় যেতে চান তাহলে আপনারা বর্তমানে যে প্রতিষ্ঠানে কর্মরত আছেন সেই প্রতিষ্ঠান থেকে NOC বা নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই সংগ্রহ করবেন। শুধুমাত্র NOC বা নো অবজেকশন সার্টিফিকেট
সার্টিফিকেটের অভাবে অনেকেরই ভিসা হয় না। নবম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা আপনাদের নিজ থানা থেকে সংগ্রহ করতে পারবেন। প্রবাসীরা বর্তমানে যে দেশে অবস্থান করছেন সেই দেশের নিকটস্থ থানা থেকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করবেন। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ব্যতীত অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া অসম্ভব। যাদের উপর মামলা মোকদ্দমা আছে বা যারা কোনো প্রকার ক্রাইমের সাথে জড়িত তাদের অস্ট্রেলিয়া যাওয়া হবে না এটা নিশ্চিত ধরে নিতে পারেন। একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাধারণত 6 মাসের জন্য ভ্যালিড থাকে আর একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি যে কোনো দেশের ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। দশম যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে অভিজ্ঞতার সার্টিফিকেট। অভিজ্ঞতা প্রয়োজন এমন চাকুরির ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে অভিজ্ঞতার সার্টিফিকেট প্রদর্শন করতে হবে। অস্ট্রেলিয়ায় বেশিরভাগ জবের ক্ষেত্রে অভিজ্ঞতা দেখানোর প্রয়োজন হয়। যাদের অভিজ্ঞতা নেই কিন্তু অভিজ্ঞতা দেখাতে চান তাদের জন্য অভিজ্ঞতার সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। একাদশ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হলো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। অস্ট্রেলিয়ার বেশিরভাগ ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস। অনেক চাকুরিতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয় না ঠিকই, কিন্তু মনে রাখতে হবে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস না হলে আপনি ইংরেজিতে ভালো কথা বলতে পারবেন না। যাদের শিক্ষা দীক্ষা নেই তাদের অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা যাওয়ার সুযোগ নেই বললেই চলে। দ্বাদশ যে ডকুমেন্টের কথা বলবো সেটি হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট। অস্ট্রেলিয়ার শতকরা 99% ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার জন্য আইএলটিএস এর প্রয়োজন হয়। জেনারেল আইএলটিএস এর স্কোর থাকতে হবে মিনিমাম 5, তবে অল্প কিছু ক্ষেত্রে আইএলটিএস এর প্রয়োজন না হলেও খুব ভালো করে বেসিক ইংলিশ জানতে হয়। তবে সত্যিকার অর্থে আইএলটিএস ছাড়া অস্ট্রেলিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কল্পনাই করা যায় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী এক্সক্লুসিভ ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।